কেউ বলে বাসর, কেউ বলে ফুলশয্যা, আবার কেউ বলে সোহাগ রাত। যে যাই বলো, প্রথম রাত বলে কথা, বিয়ের পর স্বামীর সঙ্গে স্ত্রীর প্রথম রাত। এমন কথা বললে চোখের সামনে ভেসে ওঠে সুসজ্জিত বিছানা, গোলাপ ফুলের পাপড়ি, সুগন্ধি মোমবাতি আর একরাশ উত্তেজনা। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জড, বিয়ের প্রথম রাত সব দম্পতির জীবনেই হয় স্পেশাল। অন্তত সেই রাতকে স্পেশাল করে রাখার সব রকম আয়োজন ও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বন্ধ ঘরের ভেতরে সেই অভিজ্ঞতা বাইরের মানুষগুলির কাছে অজানাই থেকে যায়। চার দেয়ালের ভেতরের গল্পটা এবার তুলে ধরলেন পাঁচ বিবাহিত মহিলা। কেমন ছিল তাদের প্রথম রাত? বৃষ্টি, আগে থেকেই ঠিক করেছিলাম সারা রাত এমন কিছু করব যাতে দিনটাকে স্মরণীয় করে রাখব। তেমনি উদ্যোগও নিয়েছিলাম, কিন্তু যতটা ভেবেছিলাম হয়ে উঠল না। বিয়ের সমস্ত কাজ নিয়ে গোটা দিন নানা খাটাখাটনি হয়েছিল, তাই দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। বিয়ের পর আমাদের জীবন নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু সে রাতে তেমন কিছুই হয়নি। জেনি, পালিয়ে বিয়ে করেছিলাম, তাই ভেবেছিলাম প্রথম রাতটা একেবারে অন্যরকম হবে। কিন্তু সেদিনই আমার শারীরিক কিছু সমস্যা হয়, আর তাই কোনো ঝুঁকি নিতে চাইনি। তার ওপর রাতে এত বেশি খেয়ে ফেলেছিলাম যে ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল, তাই ফুলশয্যা নিয়ে মনে যা যা ফ্যান্টাসি ছিল তা সেদিনই কেটে গিয়েছিল। এলা, বিয়ের প্রথম রাতে আমি 5-6 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। সে সময় ভীষণ ক্লান্তি লাগত, খিদে পেত, পায়ে ব্যথা করতো। সেই রাতটা হোটেলে কাটিয়েছিলাম, প্রচুর খেয়েছিলাম। আমার স্বামী আমার জন্য খুব ভালোভাবে শোয়ার ব্যবস্থা করে দিয়েছিল, ভালোই কেটেছিল রাতটা। ডেনিস, বিয়ের রাত নিয়ে মানুষ যেন একটু বেশি উৎসাহী থাকেন, তবে আমার ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা ছিল। বিয়ের আগে 5-6 বছর আমরা একসঙ্গেই থাকতাম, তাই প্রথম রাতের সুখ হওয়ার বিষয়টি আমাদের কাছে স্পেশাল কিছু ছিল না। তবে সত্যি সেদিন আর হয়ে ওঠেনি। রাতে মদ্যপান, নাচ, গান, খাওয়া দাওয়া সব চলেছিল পুরো দস্তুর, তাই শেষমেশ হাঁপিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ি। মেগান, বিয়ের প্রথম রাত নিয়ে মানুষের মনে ঠিক যেমন ধারণা আছে, আমার রাতটা একেবারে তেমনই ছিল। শারীরিক সমস্যার কারণে বিয়ের আগে খুব বেশি মিলন ঘটেনি, তবে বিয়ের দিন কয়েক আগে সুযোগ এসেছিল, কিন্তু প্ল্যান করেই নিজেদের আবেগকে আটকে রেখেছিলাম যাতে উত্তেজনা আরও বাড়ে। খুব অল্প জায়গাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠান বাড়িতেই রাত কাটাই। প্রথমে হালকা মিউজিক চালিয়ে স্বামীর সঙ্গে নাচ, তারপর ধীরে ধীরে লিপ্ত হই। সত্যি অপেক্ষা করা সার্থক হয়েছিল, সেই রাতটার কথা এখনো মনে পড়লে মুখে হাসি চওড়া হয়ে যায়।